नमस्कार बंधुरा, ज्योतिषलोक चैनल पक्ष के आचार्य श्री शांतनु शास्त्री अपन के शुभेच्छा जानिए आजकल विषय निर्दिष्ट आलोचना चले आसब। आपनारा वीडियो शेष पर्त देखें, भलो लगले चैनल सबसक्राइब कर, वीडियो शेयर करबें और बेल बटन प्रेस करबें भविष्य नतून नतून वीडियो नोटिफिकेशन पावर जन्य एवं कमेंट बक्से अपने मूल्यवान मंतव्य रखबें। अपन मंतव्य एगिए जो उद्बुद्ध कर समृद्ध कर। तो चले आसुँ आजकल आलोचनाते चोख रखी। আমরা আজকে মহাষ্টক বর্গ নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা অষ্টক বর্গ নিয়ে আলোচনা করেছিলাম। তা সেখানে আমরা অষ্টক বর্গের সাহায্যে বলেছিলাম যে গ্রহগুলি প্রত্যেকটি গ্রহকে অষ্টক বর্গের মাধ্যমে আমরা দেখে নিই যে তার সত্যি কতটা সে ফল দেওয়ার ক্ষমতা তার আছে, কতটা সেই গ্রহের শুদ্ধিকরণ ঘটেছে, কতটা শুভ বা কতটা অশুভ। এটা আমরা বলেছিলাম যে কিভাবে রেখাপাতের মাধ্যমে আমরা অষ্টক বর্গ নির্ণয় করব সেটা আমরা জেনেছি। আজকে আমরা মহাষ্টক বর্গ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা অষ্টক বর্গে আমরা যে মানগুলি পেয়েছিলাম সেই মানগুলিকে একত্রিত করেই আমরা মহাষ্টক বর্গ তৈরি করব। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমাদের মেষ রাশিতে আমরা যদি লক্ষ্য করি রবির যে অষ্টক বর্গ, মেষ রাশিতে রবির অষ্টক বর্গের সম চন্দ্রের অষ্টক বর্গে আমরা 2 দেখেছিলাম, মঙ্গলের অষ্টক বর্গে আমরা 0 দেখেছি, বুধের অষ্টক বর্গে আমরা মেষ রাশিতে সম দেখেছি, বৃহস্পতি অষ্টক বর্গে আমরা 4 সংখ্যা দেখেছি, শুক্রের অষ্টক বর্গে 2, শনির অষ্টক বর্গে সম, লগ্নের অষ্টক বর্গে সম। এগুলো বিভিন্ন ব্যক্তির চার্ট অনুযায়ী তাদের ক্ষেত্রে এই সম বা শূন্য বা সংখ্যা এগুলো আলাদা আলাদা হবে। আমরা যদি ধরেও নিই যে এটি আছে যে রবির অষ্টক বর্গে মেষে সম আছে, চন্দ্রের অষ্টক বর্গে মেষ রাশিতে 2 মান আছে, মঙ্গলের অষ্টক বর্গে 0 আছে মেষ রাশিতে, তাহলে আমরা এগুলো ধরেই নিচ্ছি যে এরকম আছে কোনো একজনের অষ্টক বর্গ। যখন আমরা বের করব বিভিন্ন গ্রহগুলির অষ্টক বর্গ বের করার নিয়ম আমরা আমাদের ইতিপূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি, তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কীভাবে এই সম বা 2 সংখ্যা বা 4 সংখ্যা আসছে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে ওই অষ্টক বর্গের যে মানগুলিকে আমরা পেয়েছি সেগুলিকে একত্রিত করে আমরা মহাষ্টক বর্গ তৈরি করেছি। এখানে আমরা রবির অষ্টক বর্গে আমরা চন্দ্রের অষ্টক বর্গে মঙ্গলের অষ্টক বর্গে প্রত্যেকটা রাশিতে কত সংখ্যা আমরা পেয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করেছি। যেমন এখানে আমরা দেখেছি চন্দ্রে আমরা 2 সংখ্যা পেয়েছি, বৃহস্পতিতে 4 সংখ্যা, শুক্রে 2 সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু 4 দিয়ে 6, 6 দিয়ে 8, 8 হবে। আমরা এখানে দেখব মেষ রাশিতে 8 আমরা 8 সংখ্যা বসিয়েছি। তাহলে এইভাবে কিন্তু আমরা আবার রবির অষ্টক বর্গে আমরা দেখব যে বৃষ রাশিতে কত সংখ্যা ছিল, চন্দ্রের অষ্টক বর্গে বৃষ রাশিতে কত সংখ্যা ছিল, এইভাবে আবার সব গ্রহগুলি রাহু কেতু বাদে আর লগ্নের যে অষ্টক বর্গ তার ক্ষেত্রেও বৃষ রাশিতে কত সংখ্যা ছিল, নাকি সময় ছিল, নাকি শূন্য ছিল, সেইগুলোকেও আমাদের কিন্তু দেখতে হবে। এইভাবে কিন্তু এই 12টি রাশি কিন্তু আমাদের পরপর মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, এই পরপর পরপর ঘরগুলিকে আমাদের অষ্টক বর্গে যে মানগুলি বসেছিল সেইগুলিকে আমাদের যোগ করে এই ঘরে বসাতে হবে। এটি হচ্ছে মহাষ্টক বর্গের চার্ট। এই মহাষ্টক বর্গের চার্ট থেকে আমরা মানে অষ্টক বর্গের সম্মিলিত রূপই হচ্ছে মহাষ্টক বর্গ। এই মহাষ্টক বর্গ থেকে আমরা কি পাবো না, এখান থেকে আমরা জীবনের যে বিভিন্ন ফেজ, জীবনের একটা কৈশোর অবস্থা থাকে, একটা যৌবন অবস্থা থাকে, একটা বার্ধক্য থাকে, তা এই বিভিন্ন স্টেজে একজন জাতক বা জাতিকা তার সময়টা
সেটি কতটা সুখভোগ আছে তার জীবনে তার একটা আমরা ধারণা করতে পারব। আমরা এখানে এই চারটি মহাষ্টক বর্গের যে চারটি সেটিকে আমরা করে দিয়েছি, যেখানে যে এই চারটির মধ্যে আমরা দেখেছি অষ্টক বর্গগুলিকে যোগ করে মেষ রাশিতে আট সংখ্যা, বৃষ রাশিতে ছয়, মিথুনে বারো, কর্কটে ছয়, এইভাবে কিন্তু আমরা সিংহ রাশিতে জিরো, কন্যাতে চার, তুলাতে দুই, বৃশ্চিকে চোদ্দ এবং ধনুতে হচ্ছে আট, মকরে দশ, কুম্ভতে বারো, মিনে হচ্ছে চার। এইভাবে আমরা সংখ্যাগুলিকে পেয়েছি অষ্টকবর্গকে, অষ্টকবর্গে প্রাপ্ত সংখ্যার যোগফল করে আমরা এই মহাষ্টক বর্গের চারটি আমরা তৈরি করেছি। এবার আমরা চলে আসব এক নম্বর ক্ষেত্রে, আমরা দেখব কি যে কৌমার খণ্ড, একটা জীবনের বিভিন্ন স্টেজ থাকে, সেই কৌমার খণ্ড মানে কি না, এটি কিন্তু কৌমার খণ্ডটি হচ্ছে কি না, যৌবন খণ্ডের যেটি সেটি আগের অবস্থা, মানে যৌবনের আগের অবস্থা। তাহলে কৌমার খণ্ডে আমরা কোন কোন ঘরগুলির যোগফল আমরা নিয়ে আমরা ক্যালকুলেশন করব, জীবনের শুরুর দিকটা প্রাথমিক স্টেজ কেমন যাবে তার একটা ধারণা পাবো আমরা কৌমার খণ্ডে কত সংখ্যা পাচ্ছে তার উপর বেশ করে। এখানে আমরা কোন কোন ঘরগুলির যোগফলকে আমরা কৌমার খণ্ড হিসেবে ধরেছি, মীন রাশি, মীন রাশিতে আমরা জানি চার আছে, মেষ রাশি, মেষ রাশিতে আট আছে, সেই জন্য আমরা চার আর আট যোগ দিয়ে দিয়েছি এখানে। তারপরে আমরা দেখছি যে বৃষ রাশি, বৃষ রাশিতে আমরা এখানে দেখছি ছয় আছে, এখানেও তেমনি আটের পরে ওই জন্য ছয়। মিথুন রাশি, মিথুন রাশিতে আমরা যদি দেখি সেখানে আমরা দেখব বারো, এই বারোটিকেও আমরা ছয়ের পরে বারো দিয়েছি। টোটাল এই চার আট ছয় এই বারো এই চারটির যোগফল কিন্তু তিরিশ হচ্ছে। তাহলে কৌমার খণ্ড যেটি, যেটিকে আমরা মেষ মীন বৃষ মিথুন রাশি নিয়ে আমরা তৈরি করেছি যোগফল, যোগফলের মাধ্যমে তৈরি করেছি, তার সমষ্টি হচ্ছে তিরিশ। আর যৌবন খণ্ড যেটাকে আমরা বলছি, এখানে যৌবন কৈশোরের পর যে যৌবনে পড়ছে জাতক সেই সময়টা কেমন যাবে বার্ধক্যের আগে পর্যন্ত তার একটা আভাস পাওয়া যায়। কোন রাশিগুলোকে এখানে যোগ করতে হচ্ছে আমাদের, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি। কর্কট রাশি তার মান আমরা এখানে ছয় দেখতে পাবো, তাই এখানে আমরা ছয় বসিয়েছি। সিংহ রাশি, সিংহ রাশির মান আমরা এখানে জিরো পাচ্ছি, তাই আমরা এখানে ছয়ের পর জিরো বস করিয়েছি। তারপর কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আমরা এখানে দেখব চার, তাই আমরা শূন্যের পর চার বসিয়েছি। তারপর তুলা রাশিতে দুই আছে, তাই দুই বস করেছি। মোট যোগফল আমরা এই ছয় শূন্য চার দুই যোগফল হচ্ছে বারো, ছয় চারে দশ, এগারো বারো। তাহলে যৌবন যে খণ্ড, যৌবন খণ্ডের মধ্যে মানে জীবনের যে গুরুত্বপূর্ণ সময় যেটাকে আমরা বলি জীবনের পিক আওয়ার যেটা, সেটিতে কিন্তু বারো পেয়েছে। এবার বার্ধক্য খণ্ড, আমরা এই যে বার্ধক্য খণ্ড, এখানে আমরা কোন কোন রাশিগুলিকে নিয়ে আমরা বার্ধক্য খণ্ডের পয়েন্ট আমরা কাউন্ট করব না, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। বৃশ্চিক রাশিতে আমরা চোদ্দ পাচ্ছি, ধনু রাশিতে আমরা আর আট পাচ্ছি, তাই চোদ্দ আট লিখেছি এখানে। মকর রাশিতে দশ, তাই এখানে আমরা দশ বস করিয়েছি। এবং কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে বারো আছে, তাই আমরা এখানে বারো বস করিয়েছি। টোটাল যদি আমরা চোদ্দ আট দশ বারো যোগ করি আমরা চুয়াল্লিশ পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ধক্য খণ্ড যেটি আছে সেটিতে চুয়াল্লিশ পয়েন্ট পেয়েছে, তারপরে তিরিশ পেয়েছে কৌমার খণ্ড, তারপর যৌবন খণ্ডে সবচেয়ে কম। তার মানে আমরা যে কৌমার খণ্ড যে তিরিশ পেয়েছে, যৌবন খণ্ড অপেক্ষা বেশি রেখাপাত হয়েছে এটা আমরা ধরে নেব। যৌবন খণ্ড অপেক্ষা এই কৌমার খণ্ডে বেশি রেখাপাত হয়েছে। আমরা অষ্টবর্গত রেখাপাতের মাধ্যমে আমরা নির্ণয় করি রেখাপাত কী কীভাবে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তা সেখানে আমরা এই কৌমার খণ্ডে বেশি রেখাপাত হয়েছে এটা বোঝা যাচ্ছে। তাহলে যৌবন খণ্ড অপেক্ষা কৌমার খণ্ডে বেশি রেখাপাত হয়েছে, তাহলে জাতক জাতিকা জীবনের প্রথম ভাগ তার মোটামুটি ভালো যাবে। যেহেতু কৌমার খণ্ড যৌবন খণ্ডের থেকে বেশি নাম্বার পেয়েছে, তাই এই জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে যাই হোক না কেন, তার কিন্তু যৌবনের থেকে তার কৈশোর্য কালটি যেটি কৌমার খণ্ডের, সে কিন্তু তার যৌবনের আগের অবস্থা তার ভালো কাটবে। এবার আমরা যৌবন খণ্ডে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা বারো পয়েন্ট পেয়েছি এখানে। তাহলে আমরা এই যৌবন খণ্ডে যে বারো পয়েন্ট পেয়েছে এখানে আমরা কি বলবো না, যৌবনে তার অনেক দুঃখ ভোগ আছে, এটা থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছবো যে যৌবন খণ্ডে জাতক বা জাতিকা তার জীবন অনেক দুঃখ আছে, কারণ এখানে প্রাপ্ত নাম্বার হচ্ছে বারো। সেই জন্য একজন জাতক বা জাতিকা তার যৌবন খণ্ডে যার এটি চার, তার কিন্তু যৌবনে তার অনেক দুঃখ কষ্ট আছে। এবার আমরা বার্ধক্য খণ্ডে চলে আসবো।
যৌবন খণ্ডের যৌবনের পরবর্তী অংশ থেকে আমরা যৌবনের পিরিয়ড যেটাকে আমরা বলি তারপর থেকে যে বার্ধক্য শুরু হচ্ছে যেটা সেখানে 44 আমরা দেখতে পাচ্ছি। এই খণ্ডে তার মানে অপেক্ষাকৃত বেশি রেখাপাত হয়েছে, কৌশোর খণ্ডের থেকেও মানে কৌমার খণ্ডের থেকেও বেশি রেখাপাত হয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে কি যে শেষ জীবনে জাতক অত্যন্ত সুখী হবে, যেহেতু বার্ধক্য খণ্ডে 44 পেয়েছে, তাহলে এই জাতকের ক্ষেত্রে বার্ধক্য সময়ে যখন যাবে পৌঁছবে তার শেষ জীবনটা কিন্তু ভালো কাটবে। তার মানে মধ্য জীবনে বা যৌবন খণ্ড কষ্টকর আছে, জীবনের যে মধ্য খণ্ড কারণ সেখানে আমরা 12 পেয়েছে, তাই জীবনের মধ্য খণ্ড বা যৌবন খণ্ডে তার কষ্ট আছে, আর জীবনের শেষাংশে অতি সুখ পাবে, বার্ধক্য খণ্ডে অতুলনীয় সুখের অধিকারী হবে। তুলনামূলকভাবে আমরা মহাষ্টক বর্গ তৈরি করে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে এটাই পাচ্ছি, কারণ কৌমার খণ্ডে 30 আছে, যৌবন খণ্ডে 12 আছে, বার্ধক্য খণ্ডে 44 আছে। এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জীবনের শেষ ভাগে সে অপেক্ষাকৃত অনেক ভালো সময় কাটাবে, জীবনের মধ্য বয়স যৌবন খণ্ডে তার অপেক্ষাকৃত খারাপ সময় আসবে, দুঃখ যন্ত্রণা তার নিত্যসঙ্গী হবে। কৌমার খণ্ড জীবনের শুরুর দিকটা যৌবন খণ্ডের থেকে ভালো হবে, কিন্তু বার্ধক্য সময় বা শেষ জীবনটা তার ভালো কাটবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা একজন জাতক বা জাতিকা জীবনের যে বিভিন্ন স্টেজ সেই স্টেজে তার কীরকম তার সময় যাবে অতিবাহিত হবে সেই সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারব। আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।